আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই তানভীর একাডেমির মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওটিতে আমরা এক্সেলের যেই ফিল্টার অপশনটি আছে, এই ফিল্টার অপশনের কিছু ম্যাজিক্যাল ব্যবহার দেখব। জি ডিয়ার ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করতে পারতেছেন আমাদের কম্পিউটার স্ক্রিনে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করা আছে এবং সেখানে বড় একটি ডেটা আছে। এই যে আমাদের যে ডেটা শিটটি আছে এখানে, এখানে যদি আমরা প্রত্যেকটা কলম ভিত্তিক যদি আমাদের ডাটাগুলো একটু দেখি, এখানে আমার যদি কোনো কলম হাইটটাকে আমি হাইটটাকে উঠে নিলাম, ওকে সমস্যা নেই। আমরা প্রত্যেকটা হেডার যদি একটু লক্ষ্য করি, এখানে আমাদের হেডারগুলো আছে। আপনি এখন চাচ্ছেন, এখানে অনেক নাম আছে, আমরা যদি একটু লাস্ট পর্যন্ত যাই দেখেন 2408, বিষয়টা কি বুঝতে পারছেন? তো এখন আপনি যদি চান যে আমরা এই যে প্রথমে আমাদের মোখলেসুর রহমান আছে, এই মোখলেসুর রহমান শুধু দেখতে চাচ্ছেন, এখানে মোখলেসুর রহমানের নাম অনুপাতে ডাটাটা দেখতে চাচ্ছেন, তা আমরা স্বাভাবিকভাবে কেমন করে করি? আমরা পুরোটা এইভাবে সিলেক্ট করি, উপরেরটা ডাটা মেনুতে যাই, ফিল্টারে ক্লিক করি, তারপরে এই এসআর এর নেমের এখানে গিয়ে এখান থেকে আমরা কি করি, মোখলেসুর রহমান খুঁজে বের করি। এইভাবে মোখলেসুর রহমান কোথায় আছে এইভাবে খুঁজে বের করে এখান থেকে হয়তো বা মোখলেসুর রহমান যখন আমি সিলেক্ট করব, তখন আমি মোখলেসুর রহমানের ডাটাটা আমি দেখতে পারবো। এটা কিন্তু মোটামুটি অনেকটা সময়ের বিষয় কিন্তু, বাট বিষয়টি যদি এমন হয় যে আপনি দেখেন, আপনি শুধু দেখবেন আমি নিমেষে কাজটা করব, আমি নিমেষে কাজটা করি ফেলবো। দেখেন আমি মোখলেসুর রহমানের উপরে মাউসের পয়েন্টারটি দিয়ে ক্লিক করলাম, আমি শুধুমাত্র একটি শর্টকাট ব্যবহার করলাম, আমার মোখলেসুর রহমানের যেই ডাটাটা সেটা কিন্তু আমার সামনে চলে আসলো। কি দারুণ না? আসলেই দারুণ। আপনি এখন বলতে পারেন যে ভাইয়া এখানে তো শুধু মোখলেসুর রহমানের দেখলেন, এখন আমি দেখতে চাচ্ছি যে মোখলেসুর রহমানের এখান থেকে যে এই যে আইটেম নেম আছে, আমি যদি এখানে একটু বোঝানোর সুবিধার্থে আমি এখানে ফিল হ্যান্ডেল করে শুধু আমি এই যে আপনার ক্যাসারোল যেই আইটেমটি আছে এটার কয়েকটা সংখ্যা বাড়িয়ে দিয়েছি। এখন আপনি চাচ্ছেন যে শুধুমাত্র এই আইটেমটা মোখলেসুর রহমানের ডাটাটা দেখতে চাচ্ছেন, ঠিক আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করে আমি এখন শুধু সেই শর্টকাটটা ব্যবহার করব। দেখেন আমি যে আইটেমটি ক্লিক করলাম সেই আইটেমের ডাটাটাই কিন্তু দেখে ফেললাম। শুধু এটা না, শুধু এটা না, আমরা এখানে এই যে গ্রান্ড টোটাল আছে, এই যে বাম পাশে গ্রান্ড টোটাল যেটা আছে, দেখেন এই যে গ্রান্ড টোটাল, আমরা যদি একেবারে আমাদের লাস্ট সেলে যাই, লাস্ট সেলে গিয়ে এখন এই গ্রান্ড টোটালে যেই নাম্বারগুলো আছে, ভ্যালুগুলো, আপনি এখন চাচ্ছেন এখান থেকে আমরা কি করব, যেগুলো 100 উপরে আছে সেগুলো শুধু এখানে ফিল্টার হিসেবে দেখতে চাচ্ছেন। আমরা কি করব, আমরা গ্রেটার দেন 100 এটা আমরা লিখলাম, গ্রেটার দেন 100 মানে 100 উপরে যেগুলো আছে সেগুলো আপনি দেখবেন। আমি এখন শুধু শর্টকাটটি ব্যবহার করলাম, দেখেন আমার কিন্তু ফিল্টার অটোমেটিক হয়ে গেল এবং এখানে 100 উপরে যেগুলো আছে সেইগুলোই কিন্তু এখন আমার এখানে দেখাচ্ছে কিন্তু এই গ্রান্ড টোটালের এখানে। তা এই যে টোটাল ব্যবহারটা শুধু এরকম না, আপনি এই ব্যবহারটি আমি যেভাবে করলাম আপনি যে রেজাল্টটি চান সেই রেজাল্টটি বের করে ফেলতে পারবেন, আমি যেভাবে করলাম এরকম ভাবে। ওকে, তা হয়তো বা একটু বেশি বক বক করে ফেলেছি আপনাদের বোঝানোর জন্য, তা যদি বেশি বক বক করে ফেলি সরি। তা আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাব, অর্থাৎ আমরা এটা কিভাবে করলাম সেটা দেখব। তা মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। ওকে, আপনার ডাটাশিটটি অর্থাৎ আপনার যে ডাটাবেসটা সেটা তো আপনার কাছে আসে। এখন আমরা যে কাজটি করব, আমরা উপরে এই যে আমাদের কুইক অ্যাক্সেস টুলবারটি দেখতে পারতেছেন, উপরে এই যে রিবন বারের উপরে এই যে মেনু ট্যাবগুলোর উপরে কুইক অ্যাক্সেস টুলবার, জাস্ট এই কুইক অ্যাক্সেস টুলবারই আমরা এত সময় যে ব্যবহারটি করলাম সেইটা এইখানেই আছে, অটো ফিল্টার। হ্যাঁ, অটো ফিল্টার, কুইক অ্যাক্সেস টুলবারে স্বাভাবিকভাবে আপনার অটো ফিল্টার থাকবে না, আপনার কিন্তু এখানে অটো ফিল্টার নিয়ে আসতে হবে। শুধু অটো ফিল্টার আনলেই হবে না, অটো ফিল্টারটার ব্যবহার কিভাবে করবেন সেটাও তো শিখতে হবে, তাই না? আমরা এই যে কুইক অ্যাক্সেস টুলবারের এই ডান পাশে এই যে একটা অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করলে আমাদের সামনে যে প্যানটি ওপেন হবে
এখান থেকে আমরা মোর কমান্ডে ক্লিক করি, মোর কমান্ডস। মোর কমান্ডসে ক্লিক করার পরে আমাদের সামনে এক্সেল অপশনের ডায়লগ বক্স আসবে, সেখান থেকে আপনি কুইক অ্যাক্সেস টুল বারে যাবেন। যাওয়ার পরে এই যে চুজ কমান্ডস ফর্ম, এই পপুলার কমান্ডের এখান থেকে আমরা করে দেব অল কমান্ডস। অল কমান্ডস করে দেওয়ার পরে যে কোনো একটা জায়গায় ক্লিক করে আপনি দ্রুত, খুব দ্রুত এইউটিও, খুব দ্রুত এইউটিও লিখবেন অথবা এ ইউ লিখবেন। আর যদি খুব দ্রুত না লিখেন তাহলে আপনার এই যে আমাদের যে স্ক্রল আছে এটা আস্তে আস্তে এরকম নিচে এনে এনে দেখতে হবে যে কোথায় আপনার অটো ফিল্টার আছে। আমি অটো ফিল্টার লিখলাম, দেখেন এই যে অটো ফিল্টার, অটো ফিল্টার এখানে নিয়ে আপনি অ্যাডে ক্লিক করবেন। এই যে অ্যাড, অ্যাডে ক্লিক করলেই আপনার এই পাশে এটা অ্যাড হবে। যেহেতু আমার এখানে অ্যাড করা আছে সেহেতু আমি আর অ্যাডে ক্লিক করতেছি না, কারণ আমি এখন অ্যাডে ক্লিক করলে আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে ইউ ইউ অলরেডি হ্যাভ দিস অন দ্য কুইক অ্যাক্সেস টুলবার, মানে এটা আমার অলরেডি এখানে আছে। ওকে, তারপর আপনি এই যে এক্সেল অপশনের এখানে ওকেতে ক্লিক করবেন, আপনার কুইক অ্যাক্সেস টুলবারে এরকম একটি আইকন আসবে এবং পয়েন্টারটা নিলেই এটার নাম লেখা আসবে অটো ফিল্টার। আপনার কুইক অ্যাক্সেস টুলবারে এই অটো ফিল্টারটি কত নম্বর জায়গা আছে, 1 2 3 এটা কিন্তু আপনি কাউন্ট করবেন। আপনার হয়তো বা 4 নম্বরে থাকতে পারে, 5 নম্বরে থাকতে পারে, যে নম্বরেই থাকুক সমস্যা নেই। আমরা এখন যেভাবে ট্রিকটি ব্যবহার করব সেটা এখন দেখি। উদাহরণস্বরূপ আপনি এখন দেখতে চাচ্ছেন যে ডিভিশন ওয়ানের ডেটা দেখতে চাচ্ছেন, আমরা এই ডিভিশন ওয়ানের উপর যে কোনো একটা ডিভিশন ওয়ানের উপর মাউসের পয়েন্টারটা রাখি, রাখলাম। রাখার পর এখন আমরা শর্টকাট ব্যবহার করব, আমরা কিন্তু মাউসের ব্যবহার করব না, কিবোর্ড থেকে অল্টার বাটনটি প্রেস করবেন। যখনই আমি অল্টার বাটনটি প্রেস করলাম উপরে লক্ষ্য করেন যে আপনার কয়েকটা মানে হাইলাইট করতেছে ইয়েলো কালার দিয়ে, কয়েকটা নাম্বার উঠতেছে। অটো ফিল্টারটাই কত নাম্বার দেখাচ্ছে, দেখেন এখানে 3 দেখাচ্ছে, অটো ফিল্টার 3 দেখাচ্ছে। আমরা অল্টার বাটনটি প্রেস করলেই কিন্তু আমাদের এমন দেখাবে। এখনই আপনি 3 ক্লিক করবেন, অল্টার বাটন প্রেস করে জাস্ট 3, এই 3টা কিন্তু আপনার কীবোর্ডের ডান পাশের 1 2 3 না, আপনার কীবোর্ডের উপরে যে 1 2 3 আছে, 1 2 3 বাটন সেইটা। আমি এখন 3 ক্লিক করতেছি, আপনি দেখেন আমার ডিভিশন ওয়ানের ডাটাই কিন্তু শুধু এখানে দেখাচ্ছে, ডিভিশন ওয়ানের। কিন্তু হয়তো বা ডিভিশন ওয়ানটা অনেক বড়, বুঝতে হয়তো বা আপনাদের একটু অন্যরকম লাগতে পারে। আমরা যদি এখানে একটু দিনাজপুর থেকে আমরা নিচে আসি, এই যে দেখেন রংপুর, আপনি চাচ্ছেন এখন ডিভিশন ওয়ানেই আছেন, ডিভিশন ওয়ানটা ফিল্টার হয়ে গেছে, দেখেন আপনি এখন রংপুরের ডাটা দেখতে চাচ্ছেন, ডিভিশন ওয়ান থেকে রংপুর এটা দেখতে চাচ্ছেন। রংপুরে পয়েন্টারটা রেখে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে জাস্ট উপরে ফিল্টারটা কয় নম্বর আছে, 3 নম্বরে 3 ক্লিক করেন, আমার এখন শুধু রংপুরের ডাটাটাই কিন্তু দেখাচ্ছে, দেখেন শুধু রংপুর। আমরা যদি উপর থেকে দেখি যে হ্যাঁ রংপুর, আমি যদি একটু জুম আউট করি তাহলে বিষয়টা বুঝতে কিন্তু দেখেন শুধু রংপুর, অবশ্যই ডাটাটা অনেক বড়, এই জন্য রংপুরটা অনেক বড় দেখাচ্ছে, সমস্যা নেই। আমরা রংপুর থেকে শুধুমাত্র আওলাত হোসাইন এটা দেখতে চাচ্ছি, আওলাত হোসেনের পয়েন্টারটা ক্লিক করেন, ওয়াল্টার বাটন প্রেস করেন, উপরে আমাদের কয় নম্বরে আছে ফিল্টার, 3 নম্বরে, 3 নম্বরে ক্লিক করলাম, দেখেন আওলাত হোসেন দেখাচ্ছে। কি দারুণ না, দারুণ একটা ট্রিক। কিন্তু আপনার যেই কাজটা করতে মোটামুটি 1 মিনিটের মতো সময় লাগত, 1 মিনিট বা 1.5 মিনিটের মতো সময় লাগতো, অথবা বড় ডাটা থাকতে তো আপনার এই নাম এখান থেকে খুঁজে বের করতে অনেকটা সময় লাগতো, সেটা জাস্ট এই কুইক অ্যাক্সেস টুলবারে অটো ফিল্টারের এই অপশনটি আপনি আনলেন। আনার পরে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করলেন, উপরে কুইক অ্যাক্সেস টুলবার কয় নম্বর আছে সেই নাম্বারটা প্রেস করলেন, আপনার ফিল্টার অটোমেটিক হয়ে গেল, জাস্ট ম্যাজিক। তা অবশ্যই প্র্যাকটিস করবেন, আর যারা এই প্রজেক্ট ফাইল নিয়ে প্র্যাকটিস করতে চান, এই যে প্রজেক্ট ফাইলটি আছে আপনাদের প্র্যাকটিস করার জন্য, এই প্রজেক্ট ফাইলের লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখানে ক্লিক করে দেখবেন যে একটা পোস্ট আছে, সেই পোস্টের ভিতরে একটা জায়গায় লেখা দেখবেন যে প্রজেক্ট ফাইল ডাউনলোড লিঙ্ক, সেখানে ক্লিক করলে আপনার প্রজেক্ট ফাইলটা ডাউনলোড করে ফেলতে পারবেন। ওকে, তা ভিডিওটি এখনই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।